বারবার চেন পড়ে জামাইয়ের মনটা বিরক্ত হয় তাহলে আল্লাহর কোরআন নবীজির হাদিস বলছেন যে আমি আল্লাহ যা বলেছি নবীজি যা বলেছেন এই কথার যদি অগ্রাহ্য করে কবরে যাও আমার সাথে সাক্ষাৎ হয় তাহলে আমার মনটা কতটা বিরক্ত হয় এটা তোমরা এবার ভাবো তাহলে ইতিহাস খুলতে হবে যে নবী আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা কথা বলেছেন দ্রুত গতিতে তারা যেন মেনেছেন অনুসরণ করেছেন আনুগত্য যাকে বলা হয় কিভাবে মেনেছেন কিভাবে অনুসরণ করেছেন জি হ্যাঁ এবং আল্লাহ বলে দিয়েছেন যে যখনই আল্লাহ আল্লাহর রাসূলের বিধিবিধানকে ঠিক আল্লাহ আল্লাহর রাসূলের পথ অবলম্বন করে চলবে এটা জেনে রাখো দুনিয়ার মানুষেরা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে বলেন একবার আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট হয়ে যাবে কার জন্য যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথাকে মেনে চলবে দুনিয়াতে তাদের জন্য কিভাবে মেনেছেন অনুসরণ কাকে বলে এবং অনুসরণ কিভাবে করতে হবে আমি বুঝাবার জন্য বলছি এই দিকে আমার বাম দিকে কন্যারে মা বোনেরা কটা বসে আছেন অনেক মা বোন পুরুষ চাইতে মা বোনদের সংখ্যা বেশি সব জায়গাতে এখানেও তো এই যে মা বোনেরা বসে আছেন এখন যদি উত্তর মাথায় জামনগর কোনো লোক মারা গিয়েছে মা বোনেরা ঠিক দলের দল দলের দল ভিড় জমিয়ে দেখতে যায় এটা শরীয়ত সাপোর্ট করেছে না তো কসমিন কালে সাপোর্ট করেনি আরে কেন তুমি দেখতে যাবে এটা তো শরীয়ত বলেনি তাহলে তুমি তোমার স্বামীর কথা অমান্য করলে তুমি একটা মরা বাড়িতে গিয়ে সেই লাশটাকে দেখতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়েছে জোরে জোরে হাঁটা পায়ে যাও আর তুমি দেখতে আসো আলতু ফালতু কথা বলে সময়টাকে বিনষ্ট করে আরও যারা সেই বাড়িতে সে পরিবারে তারা দুঃখে ভরপুর হয়ে আছে আব্বা চলে গেল কেউ বলে আমার দাদু চলে গেল কেউ বলে আমার স্বামী চলে গেল আবার সেই জায়গাতে তুমি আরও কিছু বিভিন্ন প্রকারের কথা বলে তাদের যেন ভ্রাক্রান্ত মন নিয়ে দুঃখের সাথে অজন্যায় কান্না করে আরো কিছু কথা বলে তুমি তাদের মনটা বিরক্ত করে দাও শরীয়ত সেটা সাপোর্ট করেছে কসমিন কালে নয় তাহলে এটা আমি অনুসরণ করলে অনুসরণ হলো না আল্লাহর কোরআন কি বলছেন খুব খেয়াল করে শুনবেন মা বোন আপনাদেরই কথা হবে খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন থাকেন আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما أمر الله بولشن মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে যারা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করে চলে যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে মেনে চলে যারা আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে তা আল্লাহর কোরআন বলছেন ইদখিলহু জান্নাহ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মেনে দুনিয়াতে চলে তা আল্লাহর কোরআন বলছেন ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে মেনে চলে তাদের জন্য আল্লাহ বলছেন তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবার আল্লাহ সে আয়াতি বলছেন ওয়া মাইয়া তাওয়াল্লা যারা অগ্রাহ্য করে চলে আল্লাহ যা কোরআনে বলেছেন সেটাকে অমান্য করে চলে নবীজি যেটা হাদিসে বলেছেন সেটাকে অগ্রাহ্য করে চলে তা আল্লাহর কোরআন বলছেন যারা মানে না যারা অনুসরণ করে না যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করে না তা আল্লাহর কোরআন বলছেন যারা অগ্রাহ্য করে দুনিয়াতে চলে তা আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আযাবান আলিমা ওরে দুনিয়ার মানুষ তুমি জেনে রাখো একটা এই জ্বলন্ত চুলহাতে যদি আপনার ছেলে খেলাধুলা করে আর হঠাৎ করে মা কোনো কাজে মগ্ন আছে বাবা কোনো কাজে মগ্ন আছে ভাই কোনো কাজে মগ্ন আছে ছেলে খেলতে খেলতে ওই জ্বলন্ত চুলহাতে ছেলে যেমন হাতটা দিয়েছে সঙ্গে সঙ্গে চামড়াকে নিয়ে আপনার জন্য হাতটা বেকার করে দিয়েছে তাহলে এই দুনিয়াতে এই আগুনটাতে যদি এক সেকেন্ড তিরপাত পাঁচ সেকেন্ডে যদি আপনার চামড়াটা ঝুলে পড়ে যায় তাহলে আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষরে যদি তোমরা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অগ্রাহ্য করে চলো অমান্য করে চলো আল্লাহ বলছেন আযাবান আলিমা কিয়ামতের দিন ওই ব্যক্তিদেরকে বিশাল যন্ত্রণাদায়ক শাস্তিতে তোমাদেরকে দেওয়া হবে বিশাল যন্ত্রণাদায়ক আযাবে তোমাদেরকে গ্রেফতার হবে সেখানেই তোমাদেরকে দেওয়া হবে শুধু একটাই কারণ যে আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অগ্রাহ্য করার কারণে তাহলে দুটো কথা এখানে আসলো মানলে
আল্লাহর জান্নাত পাবো, না মানলে জাহান্নামে চলে যেতে হবে, দুটো পয়েন্ট বলা যাবে না। তাহলে কিভাবে অনুসরণ করেছেন আল্লাহ আল্লাহ রসুলের কথাকে যে তারা জান্নাত লাভ করেছে, আমি এটা বুঝাতে চাইছি। মা বোন খেয়াল করে শুনবেন কি কথা, ইসলামের মধ্যে যেটা একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটার নাম হচ্ছে বদরের যুদ্ধ, তারপরে একটা যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে উহুদ, এই উহুদের যুদ্ধতে একটা দুইটা করে করে ইসলামকে বাঁচাবার জন্য অনুসরণ কাকে বলে, আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, নবীর হাদিসকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে ইসলামকে বাঁচাবার জন্য একটা দুইটা করে করে আল্লাহর বান্দারা নবীজির সাহাবিরা যেন 70 জন যেন শহীদ হয়েছেন, এটা কোন প্রান্তে, না তো বদ উহুদের প্রান্তে, 70 জন ইসলামকে বাঁচাবার জন্য তারা শহীদ হয়েছেন, তার ভিতরে নবীজির চাচা আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। ওরে মা বোনেরা কান খুলে শুনবেন, তো যখন এটা খবর পেল যে কে মারা গিয়েছে, যে নবীজির চাচা আমির হামজা মারা গিয়েছে, নবীজির চাচা আমির হামজা এটা কে, তখন যেন খবর পেল নবীজির ফুফু সাফি খবরটা পেল যে এখানে আমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন, তখন যেন আপনাকে একটা কথা বলি, বাড়িতে আপনার স্বামী নাই, কতদিন হলো যাওয়া, 3 থেকে 4 মাস হয়ে গেল, কোথায় গিয়েছে, কেরালাতে আছে, মুম্বাইতে আছে, চেন্নাইতে আছে, ব্যাঙ্গালোর আছে, কিংবা তোমার স্বামী সৌদি আরবে আছে, ওখান থেকে খবর আসলো, ওখান থেকে খবর আসলো, যেমন আপনাকে বুঝাই যে আপনি আপনার স্বামীকে টেলিফোন করেছেন, ও আমার স্বামী যান আজকে জান্নাগরে জালসা, তো এই জালসাতে আমাদের জিলাপি নিতে হবে, মেয়েদেরকে খাওয়াতে হবে, বাড়িতে যদি দুটো কুটুম আসে তাদেরকে আদর আপ্যায়ন করে তাদেরকে সম্মান করে খাওয়াতে হবে, এটা যেন আপনি আপনার স্বামীকে টেলিফোন করে বলছেন। আপনি বিভিন্ন প্রকারের খাবারের অ্যাটাম করেছেন শুধু যেন আপনার স্বামীটা ব্যাংকে টাকা লাগিয়েছে, ওই টাকা দিয়ে আপনি আপনার কুটুমের জন্য মাংস নিয়েছেন, বিরিয়ানি নিয়েছেন, পোলাও, কিশমিশ, আপেল, বিভিন্ন প্রকারের খাদ্য আপনি ম্যানেজ করেছেন, হঠাৎ করে সৌদি আরব থেকে টেলিফোন আসে যে শুনে রাখো ওরে দুনিয়ার মানুষেরা যে জান্নাগরের মেয়েটাকে 11টার সময় ব্যাংকে থেকে টাকা উঠিয়ে নিয়েছে, মানুষকে খাওয়াবে, নিজে সে খাবে, দানা পানি সমস্ত কিছু সামনে রাখা আছে, হঠাৎ করে টেলিফোন আসলো তোমার স্বামীটা টাওয়ার থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, একটু আমার সাথে কথা বলবেন, ওই মুহূর্তে স্বামীর কি স্ত্রীর কি মুখে আর দানা যাবে, হ্যাঁ না বলুন, দানা কসমিন কালে যাবে না, তেমনি যেন সাফিয়া বাড়িতে আল্লাহর যেন ঠিক যেন সাফিয়া বসে আছেন, হঠাৎ করে সাফিয়ার কানে খবর গেল এটা শুনেছ যে তোমার ভাই আমির হামজা শাহাদাত বরণ করেছেন কোন জায়গাতে, উহুদের প্রান্তে, তখন বিদ্যুতের গতিতে যেন ঠিক যেন নবীজির ফুফু সাফিয়া ছুটে আসছেন, সাফিয়াটাকে আমির হামজার বোন, নবীজির ফুফু জুবাইরের মাতা, এ দৌড়াতে দৌড়াতে আসছেন, আল্লাহ পাক রাসূল দেখছেন যে আমার ফুফু দৌড়াতে দৌড়াতে আসছেন, আমি আপনাকে কোনটা বুঝাতে চাই যে অনুসরণ কাকে বলে আর এই অনুসরণ করে জান্নাতটা কিভাবে তারা লাভ করেছেন আর আমাদেরকে অনুসরণ করে কিভাবে জান্নাত লাভ করতে হবে, আমি এটাই বুঝাবার জন্য বলছি। ওরে দুনিয়ার মানুষরে বিদ্যুতের গতিতে সে মা ছুটতে ছুটতে আসছে আর আল্লাহ পাক রাসূল বলছেন জুবাইর তুমি তোমার আম্মাকে বাধা দাও, তুমি তোমার আম্মাকে বারণ করো, তুমি তোমার আম্মাকে নিষেধ করো, ওহুদের প্রান্তে গিয়ে যেন লাশটা না দেখে, জুবাইর যেন আগা ঘেরে নিয়েছেন, মা বোন উত্তর মাথার কোন লোক মারা গিয়েছে, তুমি যেন ছুটতে আরম্ভ করে দিয়েছো, তোমার স্বামী তোমাকে আদেশ করেছে বা না করেছে এটা পরের কথা, এটা মৃত্যুর খবর শুনতে গেলে তুমি দৌড়াতে দৌড়াতে যাও, তেমনি যেন সাফিয়া ছুটতে আসেন আর যেন জুবাইর বলছেন মা তুমি আর আগে বাড়িও না, তুমি খবরদার ওহুদের প্রান্তে যেন যাবে না, এই কথাটা যেমনই বলে দিয়েছেন যে ছেলেরে এটা কোন কথা বলো, এটা তো আমার ভাই, আমার ভাইকে কিভাবে যেন একটা কাফের আঘাত করে জমিনে যেন পড়ে আছে আমি দেখতে যাব, বলছে মা তুমি যেও না, মা তুমি যেও না, মা তুমি যেও না, এই কথাটা বারবার 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 যখন বলে তখন যেন মা এবং ছেলের কথা কাটাকাটি শুরু হয়ে গেল রাস্তার মধ্যখানে, তখন যেন
যখন মা কুরসমিন কালে মানছে না কোনো মতেই মানছে না তখন যেন জুবাইর বলছেন না হা রাসূলুল্লাহ হে একবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন মা তুমি খবরদার উহুদের প্রান্তে যাবে না এই কথাটা যেমনই বলেছেন জুবাইরের মাথা যেন মাথায় যেন টনক পড়েছে হায় রে আল্লাহ এখন যদি নবীর কথাটাকে অনুসরণ না করি তাহলে আমাকে জাহান্নাম চলে যেতে হবে এখন নবীর কথাকে অমান্য করে যদি চলি তাহলে কিয়ামতের দিন আমার পরিত্রাণটা ভালো হতে পারে না তো উহুদের প্রান্তে পড়ে আছে কে ঠিক যেন সাফিয়ার নিজের ভাই আমির হামজা যখন আল্লাহ পাকের রাসূলের কথাটা বলছেন মা তুমি যেও না যেহেতু আল্লাহ পাকের রাসূল যেন বাধা দিয়েছেন নিষেধ করেছেন তখন যেন ঠিক যেন সাফিয়া আবার প্রশ্ন তুলেছেন যে ও আমার ছেলে এটা তুমি কেন বাধা দাও আমি তো নবীর মুখে বলতে শুনেছি যে আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন যদি কোনো মা ছেলের সামনে বসে থাকে আর মাথার কাপড়টা যদি খোলা হয়ে যায় মাথার কাপড়টা যদি উদাম হয়ে থাকে মাথার কাপড় যদি খোলা হয়ে থাকে তাহলে ছেলের সামনে মা বসে থাকলে আর মাথার কাপড়ে কাপড় নাই তাহলে কুসমিন কালে গুনাহ হবে না কেন না আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে বলতে শুনেছি নিজের বহিন বাটার সামনে খালার কোনো পর্দা নাই নিজের মায়ের সামনে নিজের ছেলের সামনে বেটার আপনার যেন ঠিক মায়ের পর্দা নাই নিজের ভাতিজার সামনে পিসির কোনো পর্দা নাই নিজের ভাগ্নির সামনে যেমন মামার সামনে ভাগ্নির কোনো পর্দা নাই মামির কোনো পর্দা নাই তো তেমনি যেন জুবাইর বল জুবাইরের মাতা বলছেন ও আমার ছেলে ও আমার সন্তান তো আমি আল্লাহ পাক রাসূলের মুখ থেকে বলতে শুনেছি নিজের ভাই যদি নিজের বোনের মুখ দেখে আর নিজের ভাইয়ের বোনের যদি সামনাসামনি বসে মাথার কাপড়টা খুলে যায় তাহলে এটা কোনোদিন গুনাহ হতে পারে না তা আল্লাহ পাক রাসূল বাধা দিয়েছেন তা আমি তো নিজেই নবীর মুখ থেকে বলতে শুনেছি এই 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 লোকগুলোর সাথে যদি থাকা যদি মাথার কাপড় খোলা হয়ে যায় তাহলে কুসমিন কালে গুনাহ হবে না তো কেন তুমি বাধা দাও কেন আল্লাহ পাক রাসূল নিষেধ করলেন দুনিয়ার মানুষ যেমন এই কথা বলা উহুদের প্রান্তে পড়ে আছে কে নবীজির নবীজির চাচা এবং সাফিয়ার ভাই আমির হামজা সাফিয়া আর দ্বিতীয়বার প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে গেলেন আর উহুদের প্রান্তে গেলেন না মা বোন খুব খেয়াল করে শুনবেন অনুসরণ কাকে বলে পর্দা কাকে বলে আমি বুঝাতে চাইছি এবার যেন আল্লাহ পাকের রাসূল বলছেন জুবাইর তুমি তোমার মাকে বাধা দিয়েছ আর তোমার তোমাকে আমি নিষেধ করেছি কিন্তু জুবাইর তুমি কান খুলে শোনো কেন বাধা দিয়েছি এখনো পর্যন্ত আসল কথাটা তুমি জানতে পারো নাই তখন যেন আল্লাহ পাকের রাসূল বলছেন জুবাইর রে এটা শুনে রাখো নিজের ভাই এবং বোন মুখ দেখা দেখি করবে এটা গুনাহ হবে না রে নিজের মায়ের সামনে নিজের ছেলের সামনে যদি মায়ের কাপড়টা মাথার কাপড়টা খুলে যায় তাহলে মার কোনো গুনাহ হবে না রে তোমার মা যেই কথাগুলো বললো ঠিক আছে আর নিজের যদি বহিন বেটার সামনে খালার মাথার কাপড় যদি খুলে যায় তাহলে খালার কোনো গুনাহ হবে না রে তোমার মা যেই কথা বললো কথাগুলো যেন ঠিক আছে মেয়েদের কাছ থেকে 10,500 আচ্ছা মেয়েদের কাছ থেকে 29,287 ছেলেদের কাছ থেকে 10,589 যা হোক ইনশাল্লাহ আমি আসছি সেই দিকে তো আল্লাহ পাক রাসূল বলছেন জুবাইর আমি বাধা দিয়েছি কি কারণে তুমি জানো মা বোন খেয়াল করে শুনবেন তা আল্লাহ পাকের রাসূল বলছেন জুবাইর তুমি কান খুলে শোনো আমার বাধা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো যে এই জায়গাতে 69 জন লাশ পড়ে আছে এরা তোমার মায়ের বংশের কেউ নয় এটা তোমার মায়ের রিশতেদারের মধ্যে কেউ নয় এটা তোমার মায়ের আত্মীয়র মধ্যে কেউ নয় এটা তোমার মায়ের রক্তের কেউ নয় কিন্তু 69 জন লাশ পড়ে আছে ইসলামকে বাঁচাবার জন্য কার যেন ইজ্জতের কাপড় খোলা আছে কার কার আবরু যেন খোলা আছে কে কোন হালাতে পড়ে আছে কার ইজ্জত ঢাকা আছে কার নাই কার মাথা কাকে কে কোন হালাতে পড়ে আছে এটা দেখে যদি সে মা অর্থাৎ আমার ফুফু তোমার মা উহুদের প্রান্তে গিয়ে নিজের ভাইয়ের মুখ দেখবে এটা ঠিক আছে কিন্তু 69 জন লাশ যে পড়ে আছে এদের দিকে যদি নজর চলে যায় তো এরা হলে বেগানা পুরুষ এদের দিকে কুসমিন কালে দেখা যাবে না কাজে আমি বাধা দিয়েছি যে একটা বেগানা পুরুষকে দেখবে এটা মায়েরা এটা মাদের জন্য শোভা পায় না এটা ঠিক নয় এটা শরীয়ত সাপোর্ট করেনি ওই মায়ের যদি
আমার ফুপুর যদি ওই বেগানা পুরুষের দিকে নজর চলে যায় কতগুলো উহুদের প্রান্তে আব্রু খুলে যেন হয়ে পড়ে আছে যেই যে কোন যেই যে হালাতে পেয়েছে তাকে সেইভাবেই তার তাদেরকে মেরে দিয়েছে তারা যেন ওই জায়গাতে যেন পড়ে আছে তাদের দিকে নজর চলে যেতে গেলে আমার ফুপুর যেন গুনাহ হয়ে যাবে আমি আমার ফুপুকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথা বলে দিয়েছি এই কথাটা যেমনই শুনেছেন সাফিয়ার উহুদের প্রান্তে না গিয়ে বিদ্যুতের গতিতে আবার বাড়ি ঘুরে চলে গেলেন আমি এখন আপনাকে কোনটা বুঝাতে চাই কোনটা বুঝাতে চাই নিজের ভাইয়ের মুখ দেখিলে গুনাহ হবে না কিন্তু সেই জায়গাতে 69 জন লাশ বেগানা পুরুষ এদের যদি মুখ দেখে তো গুনাহ হয়ে যাবে কাজে আমি আমার ফুপুকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি বাধা দিয়েছি এই জন্য আমার ফুপুকে আমি বাধা দিয়েছি জুবাইর তুমি নিষেধ করেছো এটা যেন সঠিক হয়েছে এখন আমি আপনাকে বলি আপনাকে বলি এবং মা বন্ধুর উদ্দেশ্যে বলছি একটু হ্যাঁ না না বলবেন কথাটা আমার সাথে বলবেন কথা কি একটু আস্তে বাপজান একটু আস্তে আর আমার সাথে খেয়াল করবেন কি নিজের ভাই পড়ে আছে উহুদের প্রান্তে গেলেন না এবার সাফিয়া ঘুরে চলে গেলেন কোথায় বাড়ি এবার আমার সাথে কথা বলবেন এই এই সাফিয়ার আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করা হলো না হলো না হ্যাঁ না বলুন হলো না হলো তাহলে এখন কোথায় যাবে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم من يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار اور দুনিয়ার মানুষেরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করবে যারা অনুসরণ করে চলবে যারা অনুকরণ করে চলবে তারাই হলো কার্যকারী ব্যক্তি আবার আল্লাহ বলছেন যারা মেনে চলে যারা অনুসরণ করে চলে তো দুনিয়ার মানুষরে তোমরা শুনে রাখো আল্লাহ কোরআন জানালেন ইদখিলুহুল জান্নাত তারাই যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহর কোরআন তাহলে একটু আমার সাথে কথা বলবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ একটু জোরের সাথে পিছনের লোক মিডিলের লোক আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি তাহলে অনুসরণ কিভাবে হয়েছে আপনাকে আমি বলি কি দুনিয়ার মানুষ এটা তো আমি নবীজির ফুফু সাফিয়ার কথা বললাম এটা কে তো এটা হলো জুবাইরের মাতা এটা হলো কে না তো আমির হামজার বোন তো যেইভাবে স্মরণ করেছে মা যেমন বাধা দিয়েছে এখন আপনাকে আমি বলি তোমাকে যদি তোমার স্বামী এই জালসাতে আসতে নিষেধ করে তাহলে তারপরও যদি তুমি জালসায় এসে থাকো তাহলে তোমার উচিত হয়নি তোমার সঠিক হয়নি যেহেতু তুমি তোমার স্বামীর কথাকে অগ্রাহ্য করে এসেছো কারণ হলো আল্লাহ পাকের রাসূল বলছেন দুনিয়ার মানুষ রে এই জালসাটা শোনাটা নফল আর পর্দা করাটা হচ্ছে ফরজ জালসা শোনাটা নফল আর পর্দা করাটা হচ্ছে ফরজ যদি তোমার এই নফল কাজে এসে পর্দার গর্দা উড়ে যায় তাহলে মা বোন তুমি আরো ডবল গুনাহ করলে জি কেন কেনের মানে হলে এই যে চুপচাপ বসে থাকেন কি কথা বলছি আমি আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি আবু বাকারের বাড়িওয়ালি ফাতেমাকে বলছেন যে ফাতেমা শুনো কি বলছেন জানেন ইতিহাস বলছে কি বলছেন এই যে অনুসরণ কাকে বলে আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি বলছেন মানে অর্থাৎ আবু বাকারের স্ত্রী বলছেন কাকে বলছেন এটা নবীজির বেটি ফাতেমাকে বলছেন যে ওরে আমার নাতনি শুনে রাখো তোমার আব্বাকে যেন মক্কাতে থাকতে দেবে না বলে দুষ্ট দুরাচারেরা চতুর্দিক থেকে হামলা চালিয়েছিল এ হামলার জন্য আমার স্বামীকেও মক্কা ছাড়তে হয়েছে আমার স্বামী কোথায় গিয়েছিল সর্বপ্রথম আমার স্বামী মক্কা ছেড়ে হাবসা পাড়ে দিয়েছিল মা বোনেরা কোন একটা যেন বেটির বাড়ি বেড়াতে গেলে সামানগুলোকে পুটলাকে পুটলাতে সামানগুলো বেঁধে নাই এখন মমতার আটা পাই ডেলারের আটাগুলো বেঁধে নিয়ে বেটির বাড়ি ছুটতে চলে যায় তো তেমনি যেন ঠিক যেন মা বোনেরা যেমন একটা পুটলাতে সামানগুলোকে বেঁধে নাই তেমনি যেন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে রক্ষা করার জন্য ইসলামকে বাঁচাবার জন্য আবুবকর কি করেছেন যে এই দুষ্ট দুরাচারের কারণে মক্কায় আর থাকানো যাবে না তখন যেন কি করলেন একটা সামা একটা পুটলাতে সামানগুলোকে বেঁধে হাবসায় যেন পাড়ি দিল রাস্তায় যেন একটা কাফের তার নাম হচ্ছে ইবনু দোগানা এই ইবনু দোগানার সঙ্গে যেন
মুলাকাত হলো আবুবকরকে ইবনু দগানা বলছেন ওরে আবুবকর তোমার মত যদি মক্কায় হাজারটা লোক বসবাস করে তোমার মত যদি মক্কায় হাজারটা লোক বসবাস করে তোমার মত যদি মক্কায় 500টা লোক বসবাস করে তাহলে এটা জেনে রাখো আবুবকর কোনোদিন মক্কার খদি হতে পারে না কাজেই যেন তুমি কি ধারণে তুমি চলে এসেছো যদি তোমাকে বাড়ি নিয়ে যাওয়া যায় মক্কায় যদি ফিরিয়ে না যাই তাহলে তুমি বলো তো যাবে কি যাবে না অবশ্যই যাব আর আবুবকরের চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা করে জল আসে আবুবকরকে ফিরিয়ে আনা হলো আবুবকরকে ফিরিয়ে আনার পরে আজ রাতে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কেন্দ্র করে ইবনু দগানা মঞ্চে উঠে বলছেন দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনো আবুবকরের মতো লোকটাকে তোমরা কেউ কিছু বলো না কারণ হলো ইয়ামুন একটা সোজা সাপটা আল্লাহওয়ালা লোক এর মতো লোক হাজার যদি মক্কাতে থাকে কোন রকমের ক্ষতি আসতে পারে না তখন আবুবকরের একটা অভ্যাস ছিল যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার পরে আবুবকর এক রুকু দুই রুকু যেন কোরআন তেলাওয়াত করতেন সালাম ফিরার পরে আবুবকর যেন সুন্দর করে কোরআনটাকে খুলে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবুবকর যেন কোরআন তেলাওয়াত করতেন ওইদিকে দুষ্ট দুরাচারেরা কাফেরেরা আবুবকরকে মারার জন্য প্রস্তুতি নিয়ে নিল যে ইবনু দগানা যে ফিরিয়ে আনলো অথচ আমরা যখন মুনতিরে যাই ঘুমটা বাজাই তখন যেন তার কোরআনের আওয়াজে আমাদের ইবাদত করার ডিস্টার্ব হয় আমাদের লাত উজ্জা দেবদেবীকে মারার জন্য ডিস্টার্ব হয় কাজে এই জন্য আবুবকরকে বাধা দিতে হবে কি সে না তো আল্লাহর ইবাদতে তখন নালিশ করলো কার কাছে ইবনু দগানার কাছে ইবনু দগানাকে বলল ভাইজান যেই লোকটাকে তুমি মক্কায় ফিরিয়ে এনেছো তাকে যেন বাধা দাও তাকে যেন নিষেধ করো আমরা মন্দিরে গিয়ে যখন লাত উজ্জাকে অনুসরণ করি যখন আমরা মানি তখন যেন তার কোরআন তেলাওয়াতে আমাদের ডিস্টার্ব হয়ে যায় খুব খেয়াল করে শুনবেন ইবনু দগানাকে ইবনু দগানা আবুবকরকে বলতেছেন ভাই আবুবকর মক্কা থেকে চলে যাচ্ছিলে তোমাকে রাস্তা থেকে আমি রিটার্ন করেছি আবার ফিরিয়ে এনেছি মক্কাই জায়গা দিয়েছি তো নামাজে কোরআন তেলাওয়াত করবে তো একবারে আসতে পড়বে যেরকম জোহর আসরে তেলাওয়াত হয় সেরকম ঈশা মাগরিব ফজরে এইভাবে তেলাওয়াত করবে কোরআন তুমি নামাজ পড়ার পরে তুমি তেলাওয়াত করবে তো তুমি যেন আস্তে আস্তে তেলাওয়াত করবে জোরের সাথে তেলাওয়াত করবে না আবুবকর উচ্চ কণ্ঠে বললেন ওরে ভাই ইবনু দগানা তুমি ফিরিয়ে এনেছো বলে তোমার গোলাম হয়ে থাক হবে তোমার কথাই মেনে চলতে হবে না এটা আমি করতে পারি না আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে চলে তারাই আল্লাহর জান্নাতে যাবে যারা আল্লাহ আল্লাহর রাসূলের কথাকে মেনে চলে তারাই আল্লাহর জান্নাতে যাবে তোমার কথা আমি মানতে পারি না তোমার কথাকে মেনে আমি জাহান্নামের লোকই হতে পারবো না তোমার আমানত তুমি নিয়ে নাও আমি আবার হাবসা চলে যাব নইলে আর কোন জায়গা চলে যাব কিন্তু তোমার গোলাম হয়ে আমি থাকতে রাজি নই একবার মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ এটা হ্যাঁ না বলবেন আপনাদের কি বিরক্ত লাগছে অসুবিধা ভাবছেন নাকি আচ্ছা যেমনই এ আবাকার এই কথাটা বলছেন এ মাবন শুনছিস গে খালা শুনছিস হ্যাঁ খারাপ ভাবিও না মাবন খালা ভাব জন্য বলছি তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নবীর শাশুড়ি আবুবকরের বাড়িওয়ালি এবং নবীজির বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা সম্পূর্ণ একবারেই শোনাচ্ছেন কাকে যেন ফাতেমাকে তখন বলছে এই নাতনি খবরটা শুনলে এতক্ষণ থেকে তোমার আব্বার জন্য আমার স্বামীকে মক্কা ছাড়তে হলো এই হলো এই নাজিহাল হলো এই অবস্থা হলো শুনলে ফাতেমা কি উত্তর দিছেন জানেন মাবন এবার খেয়াল করো এটা তো পুরুষ হলো এবার মাবনদের বলছি ফাতেমা বলছেন নানি তুমি এতক্ষণ তোমার স্বামীর কথা তুমি ব্যক্ত করলে এতক্ষণ তুমি তোমার স্বামীর কথা আলোচনা করলে তো এটা আমার তোমার কথাতে আমার কসমিন কালে বিন্দু মাত্র আমি খেয়াল করিনি আমি তোমার কথাতে কান লাগাইনি তোমার কথাতে আমি স্মরণ করিনি তুমি কোন কথা বলে দিয়েছ তখন বলছে কেন লাগাওনি কেন কথা আমার শুনোনি তখন ফাতেমা বলছেন ও আমার নানিরা শুনে রাখো আমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার রংটা সাদা না কালো আমার স্বামী আলী ছাড়া কেউ বলতে পারবে না আমার রংটা সাদা না কালো না আমি
শ্যাম বরণ আমি লম্বা না বেটে আমার স্বামী ছাড়া কেউ বলতে পারে নি কেউ বলতে পারবে না আমি রাস্তায় চলি তো যখন দেখে নাই যে এটা কে তো নবীজির বেটি ফাতেমা তখন যেন পুরুষেরা একাই একাই যদি আমাকে দেখে নাই তাহলে তারাই নিজেরাই যেন আমাকে সাইড দিয়ে দেয় আমি রাস্তা দিয়ে এইভাবে চলি তো কাজেই যেন ও আমার নাতনি ও আমার নানি রে আমার চিন্তা আমার ভাবনা আমি যেই কথাটা বলতে চাই আমার চোখ দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা করে আমার জল আসে আল্লাহর কোরআন বলছেন যারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করে চলবে তারাই আল্লাহর জান্নাতে যাবে তো ফাতেমা বলছেন ও আমার নানি রে আমি তোমার ঘটনা কি শুনবো আমি যেটা বুঝাতে চাই তোমাকে যে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার স্বামী ছাড়া কেউ বলতে পারবে না আমার ইজ্জতের কথা আমার স্বামী ছাড়া কেউ বলতে পারবে না আমার রংটা সাদা না কালো আমার স্বামী ছাড়া কেউ বলতে পারবে না আমার গায়ের রংটা শ্যাম বরণ না কি আমার স্বামী ছাড়া কেউ বলতে পারবে না তখন যেন নানি বলছেন তা আচ্ছা কি হয়েছে তুমি বলো তো তো আমি জীবিত থাকা অবস্থায় যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছেন আমি এতটাই হেফাজত আমার ইজ্জত করে রেখেছি এতটা আমি পর্দাশীল হয়ে দুনিয়াতে চলেছি কিন্তু আমার এটা চিন্তা যখন আমি মারা যাব তখন জান্নাতের মহিলারা পুরুষেরা দেখতে আসবে কে মারা গিয়েছে না তো নবীজির বেটি ফাতেমা মারা গিয়েছে দুনিয়া থেকে কে বিদায় হয়েছে তো নবীজির বেটি ফাতেমা মারা গিয়েছে তখন যেন আমার চিন্তা এটাই এটাই চিন্তা আমার এটাই বাসনা যে জীবিত থাকা অবস্থায় এতটা আমি সংযত হয়ে চলেছি এতটা আমি কন্ট্রোল হয়ে দুনিয়াতে চলেছি কিন্তু মরে যাওয়ার পরে যদি কোনো একটা জান্নাতের মহিলা এসে বলে যে দেখে নাও তো কে মারা গিয়েছে তো নবীজির বেটি ফাতেমা মারা গিয়েছে তো একটুখানি মাথার কাপড়টা উদাম করো খুলে দাও মুখটা একটুখানি দেখাও তো আমার এটা চিন্তা লাগছে না নিরে সেই দিন তো আমার মুখ ফুটবে না সেই দিন তো আমি বলতে পারবো না যে আমার মুখটাকে ঢেকে দিও যেন কোনো বেগানা পুরুষ এসে কোনো বেগানা নারী এসে আমার মুখটাকে যেন দেখতে না চায় আর দেখতে চাইলে যেন আমার মুখটাকে কেউ যেন খুলে না দেয় তা আমি কাকে এটা দায়িত্ব দিয়ে যাব যে মরে যাওয়ার পরে আমার পর্দার ব্যবস্থাটা কে এমন করে দিবে তো তোমার দুনিয়ার কথা আমি কি শুনবো মরে যাওয়ার পরে আমার পর্দাটা কি করে হবে আমার এটাই চিন্তা নিয়ে তোমার কথার দিকে খেয়াল নাই একবার মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তাহলে অনুসরণ কাকে বলে নবীজির বেটি ফাতেমা অথচ নবীজি ফাতেমাকে কানে কানে ডেকে বলেছেন আমি মরে যাওয়ার পরে যদি মোলাকাত হয় আর কেউ মরবে না বেটি ফাতেমা আমি মরে যাওয়ার পরে তুমি মরবে জি এটা বলেছিলেন আল্লাহ পাকের রাসূল নিহতর পূর্বে ফাতেমার কানে কানে তাহলে কি বলছেন মা বোন আমি এখন কোনটা বুঝাতে চাইছি মরে যাওয়ার পরে ফাতেমার চিন্তা যে আমি আমার পর্দাটাকে কি করে আমি যত্নতে রাখতে পারবো আমি যেন কাকে দায়িত্ব দিব আওবাকারের বাড়িওয়ালি বলছেন এত তুমি মজবুত কথা বললে এত তুমি গুরুত্বপূর্ণ কথা বললে এই কথাটা শুনে আমারও মগজটা নড়ে উঠেছে যাও নাতনি যাও যদি তুমি আমি যদি তুমি আমার আগে মারা যাও আর আমি যদি জীবিত হয়ে থাকি তো তোমার পর্দার ব্যবস্থাটা আমি করে দিব আর দুনিয়ার মানুষ এ জান্নাত ঘরের কোন মহিলা যদি দেখতে চায় যে মারা গিয়েছে ফাতেমা নবীজির বেটি একটু মুখে একটু যেন কাপড়টা খুলে দাও মুখটা একটু যেন দেখি একটু যেন মুখের কাপড়টা সরিয়ে দাও মুখটা দেখি তো এই কথাটা যদি কেউ বলে তা আমি তোমার পক্ষে হে বলবো না 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 এটা আমার নাতনি নিষেধ করে গিয়েছে মুখ দেখানো যাবে না একবার বলে আলহামদুলিল্লাহ তাহলে আবার আমার সাথে কথা বলুন আল্লাহ আল্লাহ রাসূলের কথাকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিভাবে তারা সংযত হয়ে চলেছেন অনুসরণ করেছেন আর এইভাবে কন্ট্রোল হয়ে চলেই তারা জান্নাত লাভ করেছে সেই নবীরই তো আমরা উম্মত আহারে দুনিয়ার মানুষ এগুলো ইতিহাস বলছি আপনি আর রাহিকুল মাকতুম খুলেন মোল্লা আসাদুল্লাহ গালিবের বই খুলেন জি হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের ইতিহাস বলছি আপনাকে আল্লাহ রসুলের কোরআন থেকেই বলছি বাজে কথা বলি না কেন আল্লাহর কোরআন বলছেন সুরা জুমার এটা 39 নাম্বার সুরা আয়াত নাম্বার 18 বলছেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা যারা যারা আল্লাহর কথাকে শুনে ওয়াইয়াত্তাবিউনা আহসানাহু আর শোনার পরে ভালো ভালো কথাগুলিকে তারা মেনে নাই তা আল্লাহর কোরআন বলছেন শুনে রাখো যারা আল্লাহর কথাকে শুনে আর ভালো ভালো কথাকে তারা যেন মেনে নাই তা আল্লাহ বলছেন শুনে রাখো দুনিয়ার মানুষরে পৃথিবীর মানুষরে এই ব্যক্তিরাই হলো হেদায়েত পাওয়া লোক আর
আর এরাই হলো যেন সমাজে চালাক ব্যক্তি। কাজেই যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাকে অনুসরণ করে দুনিয়াতে চলি, যেমন সাহাবী আবুবাকর জান্নাত পেয়েছেন, উমার জান্নাত পেয়েছেন, যারা অনুসরণ করে জান্নাত পেয়েছেন সাহাবারা, আমরাও যদি অনুসরণ করে চলি তো আমরাও পাবো জান্নাত। যদি অনুসরণ করে চলি তাহলে আমাদের পরিত্রাণ আছে, নচেত আমাদের পরিত্রাণ নাই। জি হ্যাঁ, তাহলে একবার পুরুষের কথা বলি, একবার মহিলার কথা বলি। কেন আপনাকে আমি বলি, মেনে নেওয়া অনুসরণ কাকে বলে? খুব খেয়াল করে শুনবেন, আমার মাথায় একটা দায়িত্ব আছে, আমার মাথায় একটা দায়িত্ব আছে, তো একটা সংক্ষিপ্ত বলছি। কি কথা? যখন আল্লাহ পাকের রাসূল মারা গেলেন, তো মরে যাওয়ার পরে নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া হয়েছিল, বিবাদ সৃষ্টি হয়েছিল। কি বিবাদ জানেন? বিবাদটা হলো এই, আনসারি ব্যক্তিরা বলছিলেন, এই ভাই শুনে রাখো, মক্কার লোকেরা যারা তোমরা মহাজির নবীজিকে, নবীজি মারা গিয়েছে কোথায়? না তো মদিনায়। আল্লাহ পাকের রাসূলকে মাটি দিতে হবে মদিনায়। মহাজিরা বলছেন, কি করে মাটি দিবি? দে আমরা নবীজিকে এখানে গোসল দিব, কাফন পরাবো, আর আমরা যেন নবীজিকে এখান থেকে কাঁধে করে নিয়ে যে কোনো কোনো কিছু ব্যবস্থা করে আমরা আল্লাহ পাকের রাসূলকে নিয়ে গিয়ে নবীজির যেই জায়গাতে জন্মভূমি সেই জায়গাতে আল্লাহ পাকের রাসূলকে মাটি দিব। এইভাবে বিশাল যেন একটা তর্ক শুরু হয়েছিল। তখন যেন তর্কের মধ্যে উপস্থিত ছিলেন না আবু বাকর। যখন এই খবরটা পেল যে আনসার মহাজিরের মধ্যে বিশাল ঝগড়া শুরু হয়ে গিয়েছে, এই ঝগড়াটা শুনে আবু বাকর এসে বলছেন, ভাইজান তোমাদেরকে যদি একটা কথা বলি তো শুনবে, তোমাদেরকে যদি একটা কথা বলি তো কথাটাকে মানবে। সবাই চুপ হয়ে গেলেন। তোমরা ঝগড়া করো যে মদিনাবাসী বলে যে নবীজিকে মাটি দিতে।